আরসিবিকে 81 রানের বড় ব্যবধানে হারানোর পর কলকাতা নাইট রাইডার্স এখন খেলতে চলেছে তার পরবর্তী ম্যাচ গুজরাটের বিরুদ্ধে। একদিকে যেখানে গুজরাট টিম এই আইপিএল 2023-এ পরপরভাবে দুটি ম্যাচ জিতে দুর্ধর্ষ ফর্মে রয়েছে, সেখানে কলকাতা নাইট রাইডার্স টিমও এই ম্যাচের আগে জেসন রয়, লিটন দাসের মতো একাধিক দুর্ধর্ষ নতুন প্লেয়ারকে নিয়ে প্লেয়িং ইলেভেনে বড় পরিবর্তন ঘটিয়ে মাঠে নামছে এক দুর্ধর্ষ শক্তিশালী দল নিয়ে। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব কেকেআর বনাম গুজরাট ম্যাচটি ঠিক কখন থেকে কোথায় শুরু হয়ে যাচ্ছে, এই ম্যাচে কেকেআর দলে ইম্প্যাক্ট প্লেয়ার কারা হবে, এবং সর্বোপরি কলকাতা টিম যে 100% কনফার্ম প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামবে তার সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কেকেআরকে এই ম্যাচেও বিজেতা হিসেবে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং এইভাবে আরও কেকেআর ও আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, এবং এক্ষুনি নিচে ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করো মাই 11 সার্কেল। আর আজই টিম বানিয়ে জিতে নাও একটি দুর্দান্ত এসইউভি গাড়ি। হ্যাঁ বস, এই টি20 সিজনে তো মাই 11 সার্কেলের টিম বানিয়ে তুমি সেকেন্ড প্রাইজ হিসেবে 1 কোটি টাকা জিততে পারোই। তাহলে এতে ফার্স্ট প্রাইজটা কত আছে একবার ভাবো। আর শুধু তাই নয়, এখানে তুমি আমার নিচে লিঙ্কে গিয়ে ডাউনলোড করে এমইসি নিউ কুপন কোডটি দিলেই 20% এক্সট্রা ক্যাশ ও 1500 টাকার ক্যাশ বোনাস পেয়ে যাবে। তাই যাও নিচে লিঙ্কে গিয়ে ডাউনলোড করো মাই 11 সার্কেল। তো বস, এই গুজরাট বনাম আরসিবি ম্যাচটি খেলা হবে আগামী 9 এপ্রিল ভারতীয় সময় ঠিক বিকাল 3:30 থেকে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ বস, এই ম্যাচে তো গুজরাট টিম জয়ের হ্যাটট্রিক গড়তে এক বিধ্বংসী দল নিয়ে মাঠে নামবেই, তার পাশাপাশি কেকেআরও যে দুর্ধর্ষ নতুন দল নিয়ে মাঠে নামবে সেই দলে ওপেনার রূপে দেখতে পাওয়া যাবে জেসন রয় এবং রাহমেদুল্লাহ গুরবাজকে। হ্যাঁ বস, এইমাত্র জেসন রয় গুজরাটের আহমেদাবাদে এসে পৌঁছেছে এবং কালকে ম্যাচের জন্য পুরোপুরিভাবে অ্যাভেলেবেল রয়েছে। তাই জেসন রয়ের সঙ্গে এই ম্যাচে প্রথমবারের জন্য ওপেনিং করতে দেখা যাবে আরও এক বিধ্বংসী ওপেনার রাহমেদুল্লাহ গুরবাজকে, যেখানে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3-তে নীতিশ রানা, নাম্বার 4-এ ভেঙ্কটেশ আইয়ার এবং নাম্বার 5-এ রিঙ্কু সিং। হ্যাঁ বস, এই ম্যাচ থেকে অনুকূল রয় বা মনদীপ সিংয়ের মতো প্লেয়ার বাদ পড়বে, যেখানে মিডল অর্ডারে নীতিশ রানা এবং রিঙ্কু সিং তো খেলছেই। তার পাশাপাশি পাঞ্জাবের বিরুদ্ধে যেভাবে ভেঙ্কটেশ আইয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নেমে দুর্ধর্ষ ইনিংস খেলেছিল, সেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই ম্যাচেও তাকে আবার মিডল অর্ডারে ট্রাই করবে, যেখানে এই ম্যাচে লোয়ার অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 6-এ আন্দ্রে রাসেল, নাম্বার 7-এ শার্দুল ঠাকুর এবং নাম্বার 8-এ সুনীল নারিন। হ্যাঁ বস, আন্দ্রে রাসেলের পারফরমেন্স এই আইপিএলে এ পর্যন্ত কিছুটা আপস অ্যান্ড ডাউন হলে কী হবে, বাকি দুজন প্লেয়ার কিন্তু বিধ্বংসী ফর্মে রয়েছে এবং আশা করা যায় এই ফিনিক্সিং ডিপার্টমেন্ট আরও একটা ম্যাচ কেকেআরকে জিতেই ছাড়বে। এরপর এই প্লেয়িং ইলেভেনে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ উমেশ যাদব, নাম্বার 10-এ বৈভব আরোরা এবং নাম্বার 11-এ বরুণ চক্রবর্তীকে। হ্যাঁ বস, জেসন রয় চলে আসায় কিন্তু 4 নম্বর বিদেশি হিসেবে ফাস্ট বোলার লকি ফার্গুসন কিংবা টিম সাউদি এ ম্যাচে খেলবে না, সেই জায়গায় কিন্তু ভারতীয় একজন দুর্ধর্ষ বোলার বৈভব আরোরা, যে কিনা মারাত্মক ফর্মে রয়েছে প্র্যাকটিস ম্যাচগুলোতে ছিল, সে কিন্তু এই ম্যাচে খেলতে নামবে, যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আবারও এই ম্যাচে কিন্তু অনুকূল রয় এবং সুহাস শর্মাকে খেলতে দেখা যাবে। তো তোমার মতে প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত তা কমেন্টে জানাও, এবং এই ম্যাচে অবশ্যই মাই 11 সার্কেলের টিম বানিয়ে জিততে থাকো এসইউভি কার। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।